সময়ের সঙ্গে অনেকটাই বদলে গিয়েছে তারকাদের মুখের আদল, কেউ বদলাননি তো, কাউকে চেনাই মুশকিল। মাতৃদিবসে মায়ের সঙ্গে ছোটবেলার সাদা কালো ছবি পোস্ট করেছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত। ছবির ক্যাপশনে যিশু লিখেছিলেন, মিস ইউ মাম্মাম। বাংলা থেকে বলিউড হয়ে সুদূর দক্ষিণে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন অভিনেতা। ছোটবেলার ছবি দেখে তাকে চেনার উপায় নেই। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ছোটবেলার ছবি। মায়ের কোল আগলে রেখেছে এই অভিনেত্রীকে, চেনা যাচ্ছে ইনি কে, ঠিকই আন্দাজ করেছেন। তিনি অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। খুব ছোটবেলা থেকেই ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তিনি, তাই এক ঝলক দেখলেও চিনতে ভুল হবে না ছোট্ট বুম্বাকে। স্মৃতিরোমস্থনে বোন ও মায়ের সঙ্গে ছবি শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখলেন, জীবনযুদ্ধে প্রথম নামার সময় যার স্নেহ হাত দুটো আমার সঙ্গে ছিল। কিছুদিন আগেই সরস্বতী পুজোয় তোলা ছোটবেলার ছবি পোস্ট করেছিলেন কোয়েল মল্লিক। সম্প্রতি মা হয়েছেন টলি কুইন। ছোটবেলার মিষ্টি ছবি পোস্ট করে সোশ্যালে এখন ট্রেন্ডিং তারকারা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে অবশ্য এক ঝলকে চেনা যায়নি, পরে নিজেই কমেন্টে জানিয়েছেন পোস্ট করা বাচ্চার ছবিটা তারই। কিছুদিন আগেই জানিয়েছেন মা হচ্ছেন শুভশ্রী। সময় কাটাতে এবার নস্টালজিয়ায় গা ভাসিয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়। শৈশবের ছবি পোস্ট করে নুসরাত বলেছেন, তোমার মার খেয়েছি বলেই মানুষ হতে পেরেছি। ছবিতে মায়ের সঙ্গে ছোট্ট নুসরাত। ছোটবেলার ছবিতে তার বনুয়া মিমি কমেন্ট করলে তিনি বলেন, কি মার মেরেছে রে, অশেষ কৃপা, এটাই আমায় আজকের আমি তৈরি করেছে। একটু লক্ষ্য করলেই চোখ আর হাসি বলে দেবে তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত। একই রকম রয়েছেন সুপারস্টার দেব, ব্যক্তিত্ব বরাবরই নজর কাড়া। দিদির সঙ্গে নাচে মগ্ন খুদে, চিনতে পারছেন টলিউডের এই নায়িকাকে। ছোটবেলায় বাংলা সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের ভূমিকাতেও দেখা গিয়েছিল তাকে। টলিপাড়ার মিষ্টি নায়িকা তিনি। খুব শিগগিরই আবারও তাকে দেখা যাবে প্রসেনজিতের সঙ্গে নতুন ছবি কাবেরীর অন্তর্দানে। তার হাসি দেখে নিশ্চয় ধরে ফেলেছেন তিনি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন।